হাই গাইস, কেমন আছেন সবাই? আমি তো এই খেজুর বাগানেই কাজ করি। এই গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, তো এখন আকাশ মোটামুটি পরিষ্কার, রোদ বাইর হয়েছে। বৃষ্টির কারণে যে দেখেন শ্যাওলা জমে গেছে, মাটিতে শ্যাওলা জমে গেছে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম, উনি তো খেজুর বাগানে চাকরি করছিলেন, পানি দেওয়ার কূপ থেকে বালতি দিয়ে পানি উঠানো। এখন আমার বাগানে কীভাবে পানি দিই দেখেন, একটু দেখাচ্ছি আপনাদের, বলুন। ওই তো সামনে ওখানে এখন কূপ আছে, কিন্তু কূপের ভিতরে মোটর সেট করা আছে, সেই মোটর দিয়ে এখন পানি দেওয়া হয়। এখানে সুইচ আছে, দেখ আপনাদের দেখানোর জন্য আমি মোটরটা চালু করলাম। এই যে এখানে কূপ, যে পাইপ দেখতে পাচ্ছেন, কূপ কূপের ভিতরে মোটর নামানো আছে, আর ওই যে পানি আসতেছে। তো দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তো পানি এখন দেওয়া হবে না, যার কারণে আপনাদের দেখানোর জন্য শুধু মোটরটা চালু করলাম। ওকে এখন আমি বন্ধ করে দিব। তো এখানে এই কূপে উপরে ঢাকনা দেওয়া আছে, তো ভিতরে এখন আবার বেড়া দেওয়া আছে, তো এখানে যাওয়া যাবে না। তো চলুন, আপনাদের এখানে আরেকটা কূপ আছে, ওই কূপটা দেখায়। ওই কূপে মোটর সেট করা নাই। ওই কূপে আমি একদিন অবশ্য উঁকি মেরে দেখছি, অনেক গভীর, ঠিক এরকম ধরনের কূপ থেকে আমাদের নবী বালতি দিয়ে পানি উঠেছিল। যে সামনে ওখানে কূপ আছে, পাথরের খুঁটির মতো দেখতে পাচ্ছেন, এখানে উপরে একটা বাঁশ দেওয়া ছিল, বাঁশ দিয়ে বালতি সিস্টেম করে এখান থেকে পানি উঠাতে হয়েছে। এটা কূপটা ব্যবহার করা হয় না, তো এই জন্য এখানে অনেক ডালপালা রাখা আছে। এই দেখুন কত গভীর, তো এখন পানি অনেক উপরে উঠে আসছে দেখতে পাচ্ছি। আজকে সম্ভবত এই যে বৃষ্টির কারণে, তাছাড়া অনেক নিচে ছিল পানি। তো গাইস, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।